আজকে চায়নাতে ড্রাগন ফুস বোর্ড ফেস্টিভ্যাল ছিল তো এই কারণে আমাদের ইউনিভার্সিটি অফিসিয়ালি বন্ধ ছিল পরে দুপুরের দিকে খাওয়ার জন্যে ক্যান্টিনে গেছিলাম যে দেখি এখানে ফিরি এরকম রাইস কেকার তরমুজ দিচ্ছে তো প্রথমে নিই নাই ভাবছি কেমন না কেমন লাগব আর ওই যে তোর পরে দেখলাম সবাই নিচ্ছে আর এটা যেহেতু একটা চায়নার ঐতিহ্যবাহী খাবার পরে ভাবলাম যে ট্রাই করি পরে আমি একটা রোল আর একটা এটা নিয়ে খাওয়ার মাঝে দেখলাম যে নিয়ে আসি নিয়ে আসতে চাইতে কি টরমুসটা শেষ হয়ে গেছে শুধু রাইস কেক আছে পরে আমাকে একটা রাইস কেক দিল সুন্দর মতো নিয়ে চলে আসলাম আমি এখানে রাইস কেকটা নিয়ে এসে পরে ওটাতে রোলটাকে আনলো মানে আনর্যাপ করে খাইতে শুরু করলাম পরে খেয়ে দেখলাম মোটামুটি ভালোই মিষ্টি মিষ্টি ছিল একটু আর স্টিকি রাইস দিয়ে তৈরি মোটামুটি ভালোই লাগলো খারাপ না আর ভাবলাম যে তরমুজটা পাইলে তো আর ভালো হইতো কিন্তু আমি যখন রাইস কেকটা নিয়ে আসতে গেছি তখন তরমুজ শেষ হয়ে গিয়েছিল পরে খাওয়া দাওয়া শেষ করলাম আমি নর্মালি আমার যে মানে বনটা ছিল মাংস দেয়া চিকেন বনটা ছিল আর ওই যে রোলটা নিয়েছিলাম ওই দুইটা খাওয়া শেষ করার পরে আস্তে আস্তে বেরোতে যাওয়া দেখি গেটের ওইদিকে আবার তরমুজ রিফিল করে এনে দিছে সুন্দর মতো এক টুকরা এনে নিয়ে ফিরির খাবার খাইতে খাইতে ডরমে ব্যাক করলাম